নারী শিক্ষা সহ শিশু শিক্ষা বিস্তারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অনস্বীকার্য। তাই তার জন্মদিন পালনে বিশেষ উদ্যোগ নিল আলোর দিশারী নামে একটি সমাজসেবী সংগঠন। সম্প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকী পালন করলেন তারা। মলিকবাজার অঞ্চলে এই অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় পথ শিশুদের পড়ানোর দায়িত্বভার গ্রহণ করলেন এই সমাজসেবী সংগঠনের সদস্যরা। তারা জানেন, প্রতিটি শিশুই চায় পড়াশুনো করে বড় হতে, কিন্তু এই পথ শিশুদের অভিভাবকদের সেই ক্ষমতা নেই, তাই অকালেই তাদের শৈশব হারিয়ে যায়। তাই তাদের পাশে দাঁড়াতেই তাদের এহেন উদ্যোগ। আলোর দিশারী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। দেখুন, আজকে যে উদ্যোগটা আমরা নিয়েছি এটা প্রায় এক বছর হতে চলেছে। আমরা আলোর দিশারী নামে একটা পরিবার তৈরি করেছি। আমরা নিজেদের পড়াশোনার সাথে সাথে আজকে সমাজে যারা ফুটপাতে, যারা বস্তিতে, যারা রাস্তা ভিক্ষাবৃত্তি করে, যেসব শিশুরা, তাদেরকে আমরা পড়াশোনার একটা দায়িত্ব নিয়েছি। আমরা নিজেদের পড়াশোনার সাথে সাথে ওদেরকে সমাজের মূল স্রোতে আনার জন্য একটা উদ্যোগ নিয়েছি। যে উদ্যোগের মধ্যে আমরা রেখেছি যে এক মাসে 20 দিন ওদেরকে পড়াচ্ছি, এবং সাথে সাথে ওদেরকে বিভিন্ন রকম সামাজিক এবং সাংস্কৃতিক প্রোগ্রাম ওদের মধ্যে রাখতে চাইছি। সাথে সাথে আজকে যে অনুষ্ঠানটা আমরা রেখেছি, যে অনুষ্ঠানটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ওদের বসে আঁকা প্রতিযোগিতা এবং সাথে সাথে কবিতা আবৃত্তি এবং গান, তার সাথে সাথে আজকে গোটা ভারতবর্ষ নয়, দেশের যে করুণ পরিস্থিতি, করোনা ভাইরাসের মতো একটা যে মারণ ব্যাধি আমাদের মধ্যে এসে উপস্থিত, সেই রকম একটা সময় উপযোগী একটা মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য ওদেরকে যাতে করে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে, যে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে স্যানিটাইজার, এরকম একটা প্রোগ্রামও আমরা ওদের মধ্যে তুলে ধরেছি। যাতে করে আমরা নিজেরা যেমন সচেতন থাকবো, সাথে সাথে সমাজের যারা অন্ধকারে পড়ে আছে তাদেরকেও সচেতন রাখার দায়িত্ব আমাদের, মনে করে আজকে এরকম একটা অনুষ্ঠান আমরা কর্মসূচি নিয়েছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।